আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ড্রাই ফ্রুটের লাড্ডু বানাবো, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই লাড্ডু বানাতে লাগবে কাঠবাদাম। কাঠবাদামকে আমি কেটে নিব। কাঠবাদামকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আখরোট বাদাম। আখরোট বাদামকে এভাবে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। আর নিয়েছি সাদা তিল, আর লাগবে খেজুর। খেজুর একটু নরম, সেই খেজুর নিয়েছি। আর খেজুরে বিচি আমি ফেলে দিব। আর নরম খেজুর হলে আসলে ভালো হয়, সেজন্য নরম খেজুর নিয়েছি। আর নিয়েছি নারিকেল, কুড়ানো নারিকেল নিয়েছি। চুলায় প্রায় ভেন বসিয়ে দিয়েছি। এখন আমি এই সাদা তিলকে বেজে নিব। আর চুলার আগুন অল্প আছে, বেজে নিতে হবে। তিল বেজে নিচ্ছি নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে তিল ভাজা হয়ে গেলে এখন তুলে নিব। তিল তুলে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আখরোট বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি, দিয়ে বেজে নেব ভালো করে। আর দিচ্ছি একটু লবণ। আমাদের করে কেউ চিনি খান না, সেজন্য এটার মধ্যে কোনো ধরনের চিনি দিব না। আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটাকে ভেজে নিব। এখন নারিকেল ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি একটু ঘি নারিকেলের মধ্যে, দিয়ে ভেজে নিচ্ছি। নারিকেলটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আর একটু ঘি দিচ্ছি। আর এখন দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে ভেজে নিব। আর একটু লবণ দিচ্ছি নারিকেলের মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরের বিচি ফেলে দিয়েছিলাম, এখন নারিকেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাদাম। ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে বেজে নিব। ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব, চুলা অফ করে নিয়েছি। কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আমি দেখুন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো বেজে নিয়েছি। নিয়ে এখন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। একটু ঠান্ডা হলে মেখে নিতে হবে, না হলে হাড়টা পুড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এভাবে লাড্ডু বানাবো। এখন আমি আর একটা ডিশে নিয়েছি। এখন হাড়টাকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এখন লাড্ডু বানানোর জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা লাড্ডু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যারা বাইরের কোনো কিছু খান না, আর ডুবো তেলে কিছু খান না, এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। আমরা ডুবো তেলে কিছু খাই না, বাইরের কোনো কিছু খাই না, এভাবে আমরা বানিয়ে ফ্রিজে রেখে দিই। দেখুন কত সুন্দর লাড্ডু হয়েছে, আর কত মজাদার হয়েছে, আর কত পুষ্টি করে এই লাড্ডু। এভাবে
লাড্ডু বানিয়ে নিচ্ছি। এভাবে সব লাড্ডু বানিয়ে নিব। সব লাড্ডু যখন বানানো হয়ে যায়, এখন আমি এই তিলের মধ্যে মেখে নিচ্ছি। দেখুন কত কত সুন্দর হয়েছে এই লাড্ডু। এই লাড্ডু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে মেখে নিচ্ছি তিলের মধ্যে লাড্ডুগুলি। সব লাড্ডু এভাবে মেখে নিব তিলের মধ্যে। সব লাড্ডু বানানো হয়ে গিয়েছে তিলের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি রেখে দিব ফ্রিজে, ঠান্ডা হওয়ার জন্য, একটু শক্ত হওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই লাড্ডু, খুব লোভনীয় হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব। যখন ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত শক্ত হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত শক্ত হয়েছে। এভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন কত শক্ত আর কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছিল। এভাবে আমি একটি কাচের বয়ামে ফ্রিজে রেখে দিব। আর এইটা অনেক দিন ভালো থাকবে ফ্রিজে। আমরা এভাবে বানিয়ে রেখে দিই ফ্রিজে, আর যে কোনো সময় বের করে খাই। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।